সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। শুরুটা করেছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান অধিনায়ককে অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছিলেন, বর্তমান চ্যাম্পিয়ন নাকি স্বাগতিক দল, কারা ফেভারিট? একজন অস্ট্রেলিয়ান হিসেবে অবিশ্বাস্য বিনয় দেখালেন ফিঞ্চ। অম্লান বদনে বললেন, এবার ইংল্যান্ডই ফেভারিট বিশ্বকাপে। নিজের কথার সপক্ষে যুক্তিও দিলেন কিছু। বিশ্বকাপে তিন ফেভারিটের অন্যটি হচ্ছে ভারত। স্বাভাবিকভাবেই বিরাট কোহলিকে মুখ খুলতে হলো এবার। তাকে অবশ্য প্রশ্নটা করা হলো অন্যভাবে। ভারতে বিশ্বকাপ না হওয়াতে চাপ কি একটু হলেও কম অনুভব করছেন কোহলিরা? প্রশ্নটা যে হাস্যকর সেটা সঞ্চালক নিজেই স্বীকার করে নিয়েছিলেন। কোহলির উত্তরে সেটা আরেকটু পরিষ্কার হলো, আমাদের দুটি প্রস্তুতি ম্যাচই টিভিতে দেখানো নিশ্চিত হয়ে গেছে। ভারত যেখানেই খেলুক চাপ থাকবেই। আমরা পৃথিবীর যেখানেই খেলি অনেক সমর্থক থাকে। আমি অ্যারনের সঙ্গে একমত, ইংল্যান্ড তাদের কন্ডিশনের সবচেয়ে এগিয়ে থাকবে। আবার মর্গান যে বলল, দশ দলই ভারসাম্যপূর্ণ এবং সবাই একে অন্যের সঙ্গে খেলবে, তাই এবার চ্যালেঞ্জটা অনেক বড়। স্বাগতিক দলের ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং ও ফর্ম মিলিয়ে 500 রানের মাইল ফলকটা ইংল্যান্ড ভাঙবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে কোহলি রসিকতা করে নিয়েছেন একটু। ইংল্যান্ড যেন পণ করেছে, যেভাবেই হোক 500 রানের মাইল ফলকটা ওরাই সবার আগে ভাঙবে। প্রথম বল থেকেই মারা শুরু করবে ওরা, 50 ওভার পর্যন্ত সেটা চলে। বিশ্বকাপে অনেক রান হতে পারে, বিশ্বকাপে বড় স্কোর যে হবে এতে সন্দেহ নেই কোহলির। তবে বিশেষজ্ঞদের চেয়ে একটু ভিন্ন মত তার। ভারত অধিনায়কের ধারণা, বিশ্বকাপের মাঝ পর্যায়ে এলেই রান বন্যা থেমে যাবে। দু একটি ব্যতিক্রম ছাড়া সবাই সাবধানী হয়ে খেলা শুরু করবে। দেশেও এ প্রশ্নের উত্তরে বলেছি, বিশ্বকাপে 260 থেকে 270 রান তাড়া করাটাও 370 থেকে 380 রান তাড়া করার মতোই কঠিন। টুর্নামেন্টের শেষ ভাগে হাই স্কোরিং ম্যাচ খুব বেশি হবে না। হ্যাঁ, প্রথম দিকে হয়তো কিছু ম্যাচে দেখা যাবে রান, কিন্তু পরে 250 রানেও ডিফেন্ড করবে দলগুলো। বিশ্বকাপে এতটাই চাপ থাকে খেলায়, প্রথম ম্যাচে আগে উত্তেজনার সঙ্গে হালকা মানসিক চাপও থাকবে। একবার শুরু হলেই সব দল বুঝতে পারবে কোন পথে চলতে হবে এবং কী নিয়ে কাজ করতে হবে। কয়েক ম্যাচ যাওয়ার পরই সবাই সাবধানী হয়ে ইনিংস গড়ায় মন দেবে এবং পরে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, বিশ্বকাপে রান বিষয়ে কোহলির এই বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।